সরকারে উনিশটি শিল্প প্রশিক্ষণ কেন্দ্র তথা আইটিআই রয়েছে এই আইটিআই গুলিকে আরো উন্নত করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার এরই অঙ্ক হিসেবে বুধবার টাটা টেকনোলজিস লিমিটেডের সাথে এক চুক্তিপত্র স্বাক্ষরিত করে রাজ্য সরকারের শিল্প বাণিজ্য দপ্তর ডক্টর শীমা প্রসাদ মুখার্জি লেনস্থিত টিআইএফটি কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা শিল্প বাণিজ্যমন্ত্রী শান্তরা চাকমা রাষ্ট্রমন্ত্রী প্রসকেতু দেবপুর বা শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ কীর্তের সহ অন্যান্য আধিকারিকরা অনুষ্ঠানে টাটা টেকনোলজিস লিমিটেডের সাথে রাজ্য সরকারের শিল্প বাণিজ্য দপ্তরের পক্ষে স্বাক্ষর করেন দপ্তরের সচিব কিরণ কীর্তে এই অনুষ্ঠান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন এই চুক্তি একটি নতুন দিক উন্মোচিত করবে রাজ্যের উনিশটি গুলি উন্নয়নের জন্য প্রযুক্তিগত সংস্কার সাধন করা হবে কারণ এই প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে এতদিন উন্নতমানের প্রযুক্তি ছিল না ফলে এসব কেন্দ্র থেকে পাশ করাদের প্লেসমেন্ট হতো না কারণ আধুনিক প্রযুক্তি কোনো প্রশিক্ষণ তাদের ছিল না মুখ্যমন্ত্রী জানান এ টাটার সাথে চুক্তি করা হয়েছে এ চুক্তি অনুসারে আইটিআইগুলিতে ছিয়াশি চোদ্দ অনুপাতে পরিকাঠামোগত উন্নয়ন করা হবে এক্ষেত্রে পাঁচশো সাতষট্টি কোটি টাকা বিনিয়োগ করবে টাটা এবং রাজ্য বিনিয়োগ করবে একশো বারো কোটি টাকা আজকে এই টাটা টেকনোলজির সাথে আমরা এগ্রিমেন্ট করেছি সেই টেকনোলজিতে আমরা ওখানে ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপমেন্ট করব পাশাপাশি এইটি সিক্স ইস টু ফোরটিন এর এসুতে অর্থাৎ এইটি সিক্স পারসেন্ট ওনারা খরচ বহন করবেন তে আপগ্রেডেশনের জন্য আর ফোরটিন পার্সেন্ট আমরা বহন করবেন তো সেখানে এইটি সিক্স পারসেন্টে ওনারা যে ইনভেস্ট করবেন ফাইভ হান্ড্রেড সিফ সেভেন্টি করোর মোর দেন ফাইভ হান্ড্রেড সেভেন্টি করোর আর ত্রিপুরা গভর্নমেন্ট ফোরটিন পার্সেন্ট অর্থাৎ ওয়ান ওয়ান হান্ড্রেড টুয়েলভ করো মোর দেন ওয়ান হান্ড্রেড টুয়েলভ করোর ইনভেস্ট করবে আর ইনফ্রাস্ট্রাকচার যেটা বানাবে ওখানে মেশিনারিজ আদার যেসব আছে সেগুলোর জন্য আমি এই কথাটা আমি বললাম আর বাকি আমরা ওখানের যে ইনফ্রাস্ট্রাকচার মানে বাইরের যে বাহ্যিক যেসব মানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে তো তার জন্য আমরা প্রায় তেরো হাজার পাঁচশো স্কোয়ার ফিট আছে ওখানে টোটাল উনিশটা সেখানে আমরা সেভেন হান্ড্রেড টোটাল মানে এই যে আমরা ফোরটিন পার্সেন্ট এবং অন্যান্য যে আমরা নাইনটি নাইটির যে ইনফ্রাস্ট্রাকচার আমরা বাইরের দিকে করব সেগুলো সেভেন হান্ড্রেড টোটাল নাইনটি টু করোড় খরচা হবে এদিন মুখ্যমন্ত্রী আরও প্রধানমন্ত্রী চাইছেন দেশের কোনো রাজ্য যেন আধুনিক প্রযুক্তির ছোঁয়া থেকে বঞ্চিত না হয় পিছিয়ে না থাকে এই দিশাতেই রাজ্য সরকার এ প্রতিষ্ঠা গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী আরও পাঁচ বছরের জন্য এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে টাটা টেকনোলজিস লিমিটেড রাজ্যের আইটিআইগুলি ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেবে পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ দেবে পরবর্তী সময় ছাত্ররা পাশ পরে তাদের প্লেসমেন্টের বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে টাটা তো এই প্রথম ওনাদের একটা বেস এখানে হচ্ছে ফাইভ পাঁচ বছরের জন্য ওনাদের সাথে এই কাজটা চলবে এবং ভবিষ্যতে এই যে এত বড় একটা মানে ডেভেলপমেন্ট এখানে হবে তার জন্য মেনটেনেন্সের জন্য তার ব্যবস্থা এবং আমাদের যারা এখানে বর্তমানে যারা টিচাররা আছে তাদেরকেও যাতে ট্রেনিং দেওয়া হয় দুজন করে ওনাদের যারা মানে শিক্ষক থাকবে প্রতিটা ইনস্টিটিউটে দুজন করে থাকবে প্লাস আমাদের যারা এখানে এতদিন ধরে পড়াচ্ছে তাদেরকেও মানে ওনারা ট্রেনিং দেবে তো এতে করে পাঁচ বছরের পরেও তার মেনটেনেন্স এবং আমার এই যে ট্রেনিং যারা দিলো তারা যাদেরকে দিল তারাও ট্রেনিং দিতে থাকে যারা পাশ করবে তারা এই টাটা নিজেরাও অ্যাবজর্ভ করবে কারণ তাদেরও এই ধরনের স্কিলের স্কিলের পিপল তাদের দরকার সেখানে তারা অবসর্ভ করবে তাছাড়াও দেশে তো আছে টাটার বিভিন্ন ডিস্ট্রিবিউটার্স আছে তাদেরও কিন্তু বিভিন্ন কারখানা আছে বিভিন্ন জায়গায় তাদেরও এই ধরনের স্কিল পিপল দরকার সেখানে ওনারাই কিন্তু সেই কাজটা করবেন এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শাম্পনা চাকমা রাষ্ট্রমন্ত্রী বিশ্বকেতু দেবপুর সহ টাটা টেকনোলজিস লিমিটেডের আধিকারিকরা বিউ রিপোর্ট আর এনিস